গুরু অক্ষরগুলো সব সময় দুই মাত্রা পাবে এবং রুদ্ধ দল বলে গণ্য হবে। গুরু অক্ষর কোনগুলো? এই ঔকার ঐকার গুলো। এইখানে যেহেতু যৌ ঔকার আছে ঐকার আছে, সেহেতু এটা রুদ্ধ দল বলে পরিগণিত হবে এবং সেটা দুই মাত্রা বলে প্রাধান্য পাবে। আরো একটা উদাহরণ, আরো একটা জিনিসের দেখানো প্রয়োজন, সেটা হচ্ছে আমি যে দেখেছি গোপন হিংসা, আমি যে দেখেছি গোপন হিংসা ডট ডট দিয়ে দিলাম, পরের লাইনটা হচ্ছে কপট রাত্রি ছায়ে। আমার মূল বিষয় হচ্ছে এই জায়গাটাকে ইন্ডিকেট করা। একটা কথা মাথায় রাখতে হবে, মাত্রাবৃত্ত ছন্দে এই অনেশ্বর, খণ্ডোত্ত, বিসর্গ এইগুলো রুদ্ধ দল বলে গণ্য হবে, রুদ্ধ দল, এবং সেটা মাত্রা পাবে হচ্ছে দুই মাত্রা। বোঝা গেল? আমার এই তিনটে থাকলে পরে সেটা রুদ্ধ দল এবং সেটা পাবে দুই মাত্রা। তাহলে এইখানটায় কি হবে? এইখানে হিংসা হিং রুদ্ধ দল হয়ে যাবে, সা মুক্ত দল, এটা দুই মাত্রা বলে গণ্য হবে। এটা হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত। তৃতীয় যে ছন্দ অক্ষরবৃত্ত, সেটাকে নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এই ছন্দের ক্ষেত্রে আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পর্বর ক্ষেত্রে দেখা যায় যুক্ত পর্ব, অর্থাৎ কেমন? আট যোগ ছয় বা আট যোগ আট বা আট যোগ দশ, আট যোগ বারো, আট যোগ ষোলো, এইভাবে এইগুলো ক্ষেত্রে আমার যুক্ত অক্ষর ভাবে আসবে এবং সবসময় এটা জোড় হবে। যদি কোনো সময় দেখা যায় যে আট যোগ সাত চলে আসছে, বিজোড় সংখ্যা যেই চলে আসবে সেটা কিন্তু আমার মাত্রাবৃত্ত ছন্দে চলে যাব। তাহলে অক্ষরবৃত্ত ছন্দ করতে হলে আমাকে এই জোড় সংখ্যাটাকে ঠিক রাখতে হবে, আট যোগ ছয়, আট যোগ আট, আট যোগ দশ প্রভৃতি। এবং লয় হবে খুব ধীর, একদম ধীর লয়ের ছন্দ হচ্ছে আমাদের অক্ষরবৃত্ত ছন্দ। এটাও তাই, রুদ্ধ দল দুমাত্রা পাবে, মুক্ত দল একমাত্রা পাবে, একই নিয়ম। কিন্তু যদি যুক্ত অক্ষর হয় তাহলে পূর্ববর্তী রুদ্ধ দল, ভালো করে মাথায় রাখা দরকার এটা, অক্ষরবৃত্ত ছন্দে যদি যুক্ত অক্ষর ভাঙে তাহলে পূর্ববর্তী এবং মধ্যবর্তী রুদ্ধ দল পাবে একমাত্রা এবং পরবর্তী রুদ্ধ দল পাবে দুমাত্রা। যেমন যদি আমি একটা শব্দকে ভাঙি, যে কোনো শব্দ দেখা গেল অক্ষর, তাহলে এটা কি পাচ্ছি আমরা? অক্ষর, দুটো শব্দ পাচ্ছি। তাহলে এই যে যুক্ত খটা ভাঙছে, এটা রুদ্ধ দল, এটাও রুদ্ধ দল, রুদ্ধ দল দু মাত্রা পাবে, কিন্তু এখানে যুক্তাক্ষরের ক্ষেত্রে যেহেতু ভেঙে আসছে তাই এটা পাবে এক মাত্রা, এটা পাবে দুই মাত্রা। বোঝা গেল? তাহলে আমরা অন্য একটা উদাহরণ দিই। যেমন একটা প্রচলিত আমাদের খুব সুন্দর একটা ছড়াল কবিতা লাইন, মহাভারতের কথা, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। অনেকটা পাঁচালী জাতীয়, অনেকটা আমাদের পাঁচালীকে ফিরে পায়। অর্থাৎ এই ছন্দটা, অক্ষরবৃত্ত ছন্দটা মধ্যযুগীয় ছন্দের বৈশিষ্ট্যকে তুলে ধরে। মহাভারতের কথা অমৃত সমান, আগের যে ছন্দগুলো পড়ছিলাম, অর্থাৎ বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার শোলক বলা, কাজলা দিদি কই, এই যে একটা দ্রুত লয়ে পড়ছি, এই পড়াটা কিন্তু এখানে আর থাকবে না। এখানে অত্যন্ত ধীরে ধীরে সুস্থভাবে পড়তে হবে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান,
ধীরে ধীরে আমাকে প্রতিটা কবিতার রস আমাকে আহরণ করতে হচ্ছে। তাহলে এখানে কিভাবে আমি ছন্দটা তৈরি করব? অবশ্যই প্রথমে মাত্রা ভেঙে নেব। মহাভারতের কথা অম রি তো, এখানে ভাঙছে দেখো, অম রি তো, এই ভাঙাটা এখানে আসছে, অম রি তো সমান কাশীরাম দাস ক হে শুনে কুন নো বান, এখানে ভাঙছে কেমন, কুন নো বান, এই ভাঙাটা ভাঙছে, আমি উচ্চারণ করছি এইভাবে, বোঝা গেল এই দুটো জায়গায় যেখানে প্রবলেম থাকার কথা। তাহলে সেই অনুযায়ী আমি ছন্দটাকে করব। তাহলে আমাকে যদি বলা হয় যে এটাও আমি মাত্রা আমি পর্ব বিভাগ করতে পারছি না, সেখানে আমি কি করব, আবার প্রথম ছন্দে ফিরে যাব দলবৃত্তে। মহাভারতের কথা দেখা গেল, এখানে একটা স্ল্যাশ দিলাম, তাহলে কত পাচ্ছে, এক দুই তিন চার পাঁচ, কথা মহাভারতের হচ্ছে না, এখানে পাঁচ চলে আসছে, দলবৃত্ত ছন্দের নিয়ম অনুযায়ী সেটা কত হতে হবে, চার, চারের বেশি যাওয়া যাবে না। যদি আমি মাত্রাবৃত্ত করি তাহলে কি করতে হবে, মহাভারতের যদি এইটুকু রাখি কথা অমৃত, তাহলে কত হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানেও ছয় এখানেও ছয়, কাশীরাম দাস এখানে দুই চার ছয়, কহে শুনে এখানে চার, তাহলে মাত্রাবৃত্ত থাকছে না, এবং এটা অত্যন্ত যেহেতু ধীর লয়ের ছন্দ সেহেতু আমরা মাত্রাবৃত্ত করতে পারবো না, তাহলে আমাকে চলে আসতে হবে কিসে, অক্ষরবৃত্তে। তাহলে অক্ষরবৃত্ত কোথায় থামছে, বৈশিষ্ট্য আমি কি অনুযায়ী করব, মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। তাহলে এবার ছন্দ ভাঙার পালা, মাত্রা ভাঙার পালা, মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। তাহলে আমার এইখানটা একটু খেয়াল করতে হবে, এইগুলো রুদ্ধদল গুলো দুই মাত্রা, এখানে এক মাত্রা কেন, ওই যে পূর্বেই বললাম যুক্তাক্ষর ভেঙে আসলে সেটা পাবে এক মাত্রা, এখানে এক মাত্রা এখানেও হয়েছে এক মাত্রা, তাহলে কত হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট যোগ দুই তিন চার পাঁচ ছয়, আট যোগ ছয়, এখানেও তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয়, এটাও আট যোগ ছয়, তাহলে আট যোগ ছয় বিশিষ্ট মাত্রা বিশিষ্ট পূর্ণ পর্বের ছন্দ হচ্ছে আমার কি পড়ছে, অক্ষরবৃত্ত ছন্দ। বেশ, আরো একটা জিনিস দেখানো প্রয়োজন, এই ছন্দেও, এই ছন্দের ক্ষেত্রেও ঠিক মাত্রাবৃত্ত ছন্দের আর একটা বৈশিষ্ট্য এর মধ্যে ঢুকে যায়, সেটা হলো যে এই অনেশ্বর খণ্ডত্ব এবং বিসর্গ এই যুক্ত ছন্দগুলো এখানে কিন্তু রুদ্ধদল হবে, মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যদি একটা অংশ লিখি, পাংশুলার গর্ভে জনম যাহার, ঠিক আছে, হ্যাঁ, কুল পাংশুলার গর্ভে জনম যাহার, এই লাইনটাকে যদি আমি ধরি, এই পাংশুলার এখানেও অবশ্যই অনেশ্বর খণ্ডত্ব বিসর্গ এইগুলো রুদ্ধদল বলে গণ্য হবে, রুদ্ধদল পাং, এবং এটা পূর্ববর্তী রুদ্ধদল হয়, এখানে হয়ে যাবে কিন্তু একমাত্রা। আরো একটা বৈশিষ্ট্য অক্ষরবৃত্তের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এর শোষণ শক্তি খুব বেশি, অর্থাৎ এর শব্দকে যদি আমি পাল্টে দিই তাহলেও ছন্দ ঠিক থাকবে, দলবৃত্ত মাত্রাবৃত্তর ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না, অর্থাৎ শব্দ পাল্টে গেলে ছন্দ চেঞ্জ হয়ে যায়, কিন্তু অক্ষরবৃত্তে আমি যত ছন্দই চেঞ্জ করি না, যত শব্দই চেঞ্জ করি না কেন, তার বৈশিষ্ট্যগুলো একই থেকে যাবে। যেমন একটা উদাহরণ দিই আমি, পাষাণ মিলাইয়া যায়, পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে, আবার যদি লিখি, পাষাণ
মূর্ছিয়া যায়। গায়ের বাতাসে আরো যদি লিখি পাষাণ মূর্ছিয়া যায় অঙ্গের উচ্ছ্বাসে, তাহলে আমরা এইখানটার এখানে পরিবর্তন করলাম, এইখান থেকে শুরু করে এইখানে পরিবর্তন করলাম, তবুও একমাত্র এই ছন্দে ছন্দ ঠিক থাকে। তাহলে আপাতত যে এই ছন্দের তিনটে ছন্দ, এর ছন্দের কিছু বৈশিষ্ট্য এবং ছন্দ করার কৌশলটা শেখালাম। পরবর্তী পর্যায়ে আমরা এই ছন্দের কিছু ব্যতিক্রম এবং এই ছন্দের কিছু জিনিস যা আজকে করা হলো না, বা আরো কিছু প্র্যাকটিস, কিভাবে ছন্দলিপি করা হবে, কিভাবে ছন্দকে আরো বেশি পারফেক্ট করা যায়, অতিপর্বর বিষয়, অনুপর্বর বিষয়, এগুলোকে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করবো।